আমরা তোর কি ক্ষতি করেছি রাধা? কেন চুপ করেছিলে যখন সবাই মিলে আমাকে ওইভাবে মারতে মারতে মেরে ফেললো? ওই চুপ করে থাকার সাজা আমি আশীর্বাদ হয়ে নেব। আর এখন কেউ ছাড়ব না, মেরে ফেলবো, মেরে ফেলবো আমি একে। বাবা বাবা কিছু করুন, আমি আরেকটা বৌমা হারাতে চাই না বাবা। কার ক্ষমতা, কার ক্ষমতা আছে আমাকে আটকাবে? আমি তো যাবই, আর একে আমার সাথে নিয়ে যাব। ওই আত্মাকে তাড়াতে গেলে গাছটাকে তো কাটতেই হবে, তো চলো কাটি। আরে দাদা দাঁড়াও, এই এত বড় ফলন্ত গাছটাকে কাটছো কেন? তুমি দেখতে পাচ্ছ না এটা আম গাছ? ওই সাধু বাবা বলেছে ওই শাঁখচুন্নিকে এই গ্রাম থেকে তাড়াতে গেলে সব আম গাছগুলো কেটে ফেলতে হবে, বুঝলে? দেখছো কি নাও কাটো। আরে হ্যালো কেডি স্যার, স্যার এখানে প্রচন্ড প্রবলেম হচ্ছে, আপনি তাড়াতাড়ি মল্লিকপুরে আসুন। স্যার এরা গাছ কেটে ফেলছে। তুই এখানে থাকতেই পারবি না, কেননা আমি তোর এই বাসস্থানকে কেটে ফেলে দিচ্ছি। দাঁড়াও, আপনি জানেন না যে এই গাছ কাটা অপরাধ একটা আইনি অপরাধ? ওই ভোগা বাবা, ওই ভূতনি রাধার শাকচুন্নি, ওকে তাড়ানোর জন্যই এই গাছটা কাটছে পাঠক সাহেব। এই শাকচুন্নি ভ্রমমাত্র, এরকম কিছু হয় না বাস্তবে। আচ্ছা জিজ্ঞেস করে কে, মরতে মরতে বেঁচে গেছে ও, এই তোকে বলবে যে শাকচুন্নি আছে কি নেই। কি হয়েছিল আপনার সঙ্গে? স্যার আমি সেই রাতে আচার বানাচ্ছিলাম। আপনি কি এই কাজটা একাই করছিলেন নাকি আপনার শাশুড়িও ছিলেন? না না স্যার, আমার শাশুড়ি মায়ের সর্ষের তেলে অ্যালার্জি আছে, উনি এই কাজ থেকে দূরেই থাকেন, সেজন্য আমি একাই বানাচ্ছিলাম। এত রাত্রে কে ওখানে? তারপরে কি হলো আমার কিছুই মনে নেই, জ্ঞান ফিরলে দেখলাম যে আমি ঘরে শুয়ে আছি, আপনারা সবাই এখানে। এভাবে কি হয়েছে আমার? আমার যখন জ্ঞান ফিরল তখন সবাই আমাকে বলল যে রাধার শাকচুনি আমার মধ্যে ঢুকে গিয়েছিল আর আমাকে মারার চেষ্টা করছিল। আমি সেদিন ওই আদালতে আগেই বলে দিয়েছিলাম ওই শাকচুনি রাধা তার পরবর্তী শিকার খুঁজছে, কাল ভৈরব এবার ওকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু শাকচুন্নি রাধাকে বসে আনা সহজ কাজ নয়। কাটতে দাও এই গাছটা, ওই শাকচুন্নি রাধা এখানেই আছে। এই দেখুন, আমি আদালতের কাছ থেকে অর্ডার নিয়ে এসেছি, যেই এখানকার একটাও গাছ কাটবে তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে।
এবার আপনারা ভেবে নিন যে আপনারা কি করবেন, গাছকে ছেড়ে দেবেন নাকি গ্রেফতার হবেন। ছেড়ে দিন না ভোগা বাবা, আমাদের জেলে যাওয়ার ইচ্ছে নেই। কেডি স্যার, আপনি এত তাড়াতাড়ি কোর্টের অর্ডার বের করলেন কি করে? কোর্টের অর্ডার না, ওই চিঠিটা আমি নিজেই টাইপ করেছিলাম। চল মানিকপুর থানা একবার যেতে হবে। মেরা দিলাম, বলেছিলাম না ডেটটা আমি ফেলবো। কি ব্যাপার বোসবাবু, কখনো তাস কখনো ক্যারম, আয়করদাতাদের দেওয়া টাকার উপর ভিত্তি করে বেশ ভালোই চলছে আপনার জীবন। আরে আসুন আসুন পাঠক বাবু, আমার ভাষণ দিতে চলে এলেন? না, আপনাকে কে আর ভাষণ দিতে পারে, আমি তো আমার নিজের কাজটা করতে এসেছিলাম। আশির ঘর থেকে যেই ওড়নাটা পাওয়া গিয়েছে সেটা দেখতে চাই। আরে পাঠক সাহেব, একটা দারুণ ব্যাপার হয়েছে। রাধার চিতা যখন জ্বালানো হয়েছিল আমি ওখানে ছিলাম, আর আমি নিজের চোখে দেখেছি যে ওই ওড়নাটা চিতার মধ্যে পুড়ছে, আর সেই ওড়নাটা আবার ফিরে এলো। আমার মনে হচ্ছে কি ঈশান নির্দোষ, আর আশির গলাটা ওই শাকচুন্নি রাধাই টিপে মেরেছে। বোস বাবু, কেন আপনার এই বুদ্ধিতে এরকম ভাবে শান দিচ্ছেন? ছাড়ুন না, নিয়ে আসুন একটু ওই ওড়নাটা। আর এর মধ্যে কি খুঁজছেন আপনি? এই সময় তো আমার এটা জানতে হবে যে এই ওড়নাটা বানিয়েছে কে। এর মধ্যে তো কোনো দর্জির লেবেল লাগানো নেই। আপনি আমায় এটা বলুন বোসবাবু, যে এখানে আশেপাশে এই এলাকাতে কতগুলো দর্জির দোকান রয়েছে? আরে দোকান তো এখানে অনেক আছে, কিন্তু আপনি জানে কি করবেন? আরে ভাই, এটা রাধার ওড়না, রাধাই জানে। এরকমটা নয় বোসবাবু, আসলে ব্যাপারটা হলো যে যখন রাধার ওপর ডাকাতরা হামলা চালায়, তার ঠিক 3 মাস পরে ও গ্রামে ফিরে আসে। আর গল্পটা হলো যে গ্রামবাসীরা ওকে ডাইনি অপবাদ দিয়ে ওকে মারে, ওকে হত্যা করে ফেলে। কিন্তু আপনি বলেছিলেন যে ওকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এই ওড়না সমেত। তাহলে যদি এই ওড়নাটা পুড়েই গিয়ে থাকে, তাহলে এই ওড়নাটা দেখুন, এর মধ্যে কোনো দাগ নেই, কিচ্ছু নেই, একদম নতুন মনে হচ্ছে। মনে হচ্ছে এই মাত্র যেন এটা কেউ বানিয়েছে। আর পারছি না বরুণদা। আরে কেডি পাঠক কোথায় ফাঁসিয়ে দিল আমাকে? মাস্টারজি, মাস্টারজি ভালো করে দেখে বলুন তো, এই ওড়নাটা সেলাই আপনার দোকানে হয়েছে? না দাদা, আমার এখানে ওড়না সেলাই হয় না, এখানে জামা প্যান্ট তৈরি হয়। ধন্যবাদ, চলুন স্যার। বাবা এখানে একটা সাইন করে দাও। এখানে শোনো। হ্যাঁ, এটা কি? কিছু না, গ্রামসভা মেম্বারশিপের ফর্ম। আমি তো এখানকার মেম্বার হতে চাই না। ঠিক আছে, আমি তাহলে এই ফর্মটা জমা করবো না। এদিকে দাও, দুর্গাপুর প্লটের কাগজ। অপদার্থ, নিজের বাবাকে ধোঁকা দিচ্ছ না, আমাকে না জানিয়ে সাইন করে নিচ্ছ, কি হয়েছে? এরকম দিন দেখার আগে ভগবান আমাকে মেরে ফেললো না কেন? মাস্টারজি, আমি এটা জানতে চাই যে এই ওড়নাটা কোন দর্জি বানিয়েছিল। আমি তো বানাইনি, কিন্তু এর সেলাই দেখে আপনাদের আমি বলতে পারবো যে এই কাজটা কে করেছে। কে করেছে? এই দেখুন, একটা সেলাই আর আরেকটা সেলাইয়ের মধ্যে যে ফাঁকটা রয়েছে, এই ধরনের চালু কাজ করে পুরো মল্লিকপুরে একজনই রয়েছে, তার নাম করিম খান কাটোরা। এই ওড়নাটা তুমি বানিয়েছ? দেখো তো। ঠিক মনে করতে পারছি না, কেন কি প্রবলেম? আমরা এটা জানতে চাচ্ছি ওড়নাটা কে অর্ডার দিয়েছিল। কেউ কি আর সব কাস্টমারকে মনে রাখে? আমি তো শুধু কাপড় সেলাই করি, ব্যাস। এই মিথ্যে বললে না, জিপ টেনে ছিঁড়ে নেব। মনে করে দেখো এই ওড়নাটা কে অর্ডার দিয়েছিল। বলছি স্যার, বলছি। এই যে স্যার, 13 সেপ্টেম্বর অর্ডার দিয়েছিল। আর এই অর্ডারটা কে দিয়েছিল? আশি দত্ত।
হ্যাঁ স্যার, আমার খুব ভালো করে মনে আছে, আশী দেবী নিজে আমার দোকানে এসে অর্ডার দিয়েছিলেন। দাদা, আমাকে একটা ওড়না বানিয়ে দেবেন, নিচে রাধার নাম লেখা থাকবে আর উপরে একটা বাঁশির ছবি থাকবে। আরে, এরকম ওড়না তো আমি আগেও বানিয়েছি ওই রাধার জন্য। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একদম ওইরকমই হবে। হোয়াট রাবিশ মাই লর্ড, এই লোকটা যা নয় তাই বলে যাচ্ছে। মাই লর্ড, উনি যা বলছেন সব মন গড়া কথা বলছেন। একটু ভেবে বলুন, ওই আশির কথা বলছেন আপনি, কয়েকদিন আগে যার মৃত্যু হয়েছে সেই আশির কথাই বলছেন? আগে হ্যাঁ স্যার, আমিও তো ওনার কথাই বলছি। এই দেখুন, অর্ডারের স্লিপে সুকুমারবাবুর বাড়ির ঠিকানাই লেখা। মাই লর্ড, আমি বুঝতে পাচ্ছি না, ইনি কি খিচুড়িটা পাকাচ্ছেন নাকি এর সাহায্য নিয়ে পাঠকবাবু খিচুড়িটা পাকাচ্ছেন নিজের ক্লায়েন্টকে বাঁচানোর জন্য? কি পাঠকবাবু? না, আপনার প্রশ্নের সোজাসুজি উত্তর পাওয়া যাবে, পরিবারকে জিজ্ঞেস করা হোক। আপনারা বলুন, কুমারবাবু, ম্যাডাম, আপনি আপনারা নিশ্চয়ই জানেন যে আশি 13 সেপ্টেম্বর বিকেলবেলা বাড়িতে ছিলেন, বাইরে কোথাও গিয়েছিলেন, কি হয়েছিল? 13 সেপ্টেম্বর মানে বিয়ের 4 দিন পর আশি বাড়ির বাইরে গিয়েছিল। বিদ্যা, ও তোর সঙ্গে গিয়েছিল না? জজ সাহেব, আশি আমায় বলেছিল যে ঘরে বসে বসে ওর ভালো লাগছে না, আর তাই বিকেলবেলা আমি ওকে গ্রামে ঘোরাতে নিয়ে যাই, আর এমনিতে না রত্নাকে জিজ্ঞাসা করেই। না, সেটা তো ঠিক আছে, কিন্তু উনি এইমাত্র বললেন যে আশি ওই দোকানে সেদিন একাই গিয়েছিল। তাহলে যখন আপনি সেদিন আশিকে ওখানে নিয়ে গিয়েছিলেন, তাহলে আশি সেখানে একা কি করে গেল? হ্যাঁ, ওই একটুখানি ঘোরার পরেই আশি আমায় বলেছিল। মাসি, আপনি এগিয়ে যান, আমি একটু বাজার হয়ে আসছি। তুই একলা যাবি বাজারে? তোর ওই শাশুড়ি মা আমাকে মেরে ফেলবে। আরে কিচ্ছু বলবেন না, আপনি চিন্তা করবেন না, আমি চলে যাব। ঠিক আছে, তারপরেই আমি আমার বাড়িতে ফিরে আসি জজ সাহেব। তাহলে এখন প্রশ্ন এটা উঠছে বিদ্যাদেবী, আশি ওই ওড়নাটার বিষয়ে জানতে পারল কি করে? জজ সাহেব, আমি ওকে বলেছিলাম, যখন আমরা বেড়াচ্ছিলাম না তখন আশি আমায় জিজ্ঞেস করেছিল। মাসি, সেদিন মা আপনাকে খোঁটা কেন দিচ্ছিলেন যে আপনার বাড়িতে কোনো বৌমা আসেননি? আরে আশি মা, বাদ দে না, আরে এইসব শুনে তুই কি করবি, ছাড়। মাসি বলুন না, আপনাকে আমার দিব্যি। আচ্ছা বাবা, বলছি, আর তারপর আমি ওকে রাধার পুরো গল্পটা বলি। এর সঙ্গে ওনার বিষয়টা আপনি বলেছিলেন যে ওই ওনায় রাধার নাম লেখা ছিল, সেটা বাঁশি দিয়ে ছিল, এইসব বলেছিলেন কি? হ্যাঁ, আমি ওকে বলেছিলাম যে আমি খুব শখ করে আমার বৌমার জন্য ওড়না বানিয়েছিলাম, আর তাতে ওর নামও লিখেছিলাম। কিন্তু জজ সাহেব, আমরা অভিশাপ পেয়েছি। ইওর অনার, আমি বিদ্যাদেবীকে কিছু জিজ্ঞাসা করতে চাই, উইথ ইওর পারমিশন। আসুন। বিদ্যাদেবী, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, বাট প্লিজ আন্ডারস্ট্যান্ড, উই আর ডিলিং উইথ দ্য ভেরি সেন্সিটিভ কোর্ট কেস, রাইট? তো জজ সাহেব, ওই ভূত প্রেত নিয়ে যে গল্পটা রয়েছে, আমার মনে হয় সেটা সলভ হয়ে গেছে, কেননা এটা ক্লিয়ার হয়ে গেছে যে এই ওড়নাটা আশি নিজেই কিনেছিল। আর যখন এটা ক্লিয়ারই হয়ে গেল যে এই ওড়নাটা আশি কিনেছিল, তখন আরও একটা কথা ক্লিয়ার হয়ে গেল, এই হত্যার পেছনে কেবল একজনেরই হাত রয়েছে, আপনার ক্লায়েন্ট মিস্টার পাঠক দিশান্ত। দিশান্ত! যোগবাবু, 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 আপনি এমনি এমনি প্রয়োজনের থেকে বেশি উগ্র হচ্ছেন। মাথা ঠান্ডা করুন আর ভাবুন যে আশি অন্ততপক্ষে কেন এই ওড়নাটা বানাতে চেয়েছিল। আরে, ওনার ইচ্ছা হয়েছিল হয়তো, এটাই তো হলো প্রশ্ন, যে কেন ওনার মনে এরকম একটা ইচ্ছে জাগলো যে এরকম একটা ওড়না বানাতে হবে। কেননা ইওর অনার, ওই গল্পটা তো অনেক মানুষই শুনেছেন, কিন্তু কেউই এখনো পর্যন্ত ওরকম ওড়না বানানোর কথা ভাবেনি। তাহলে শুধুমাত্র আশি কেন? ইওর, আপনার কথা বলার আগে যদি আপনি আমায় একটু অনুমতি দেন, তো আমি সৌম্যমিত্র বাবুকে কারগড়ায় ডাকতে চাইব। অনুমতি দিলাম। মিত্রবাবু, আশির স্বভাবের বিষয়ে, ওর ব্যক্তিত্বের বিষয়ে সম্ভবত আপনার থেকে ভালো আর কেউ জানে না। আপনার কাছ থেকে জানতে চাইব যে কখনো কি ওর ব্যবহারে আপনি কোনো অস্বাভাবিকত্ব অনুভব করেছেন? মিস্টার পাঠক,
মিশ্রবাবু এর আগেও আদালতের সামনে এই কথাটা বলেছেন যে বাপের বাড়িতে আশির সাথে এর আগে কোনোদিনই কোনো এরকম ধরনের ভূত প্রেতের ঘটনা ঘটেনি। না না, আমি ভূত প্রেতের ব্যাপারে কথা বলছি না যোগবাবু, আমি ঘটনার কথা বলছি এখানে। আপনি কি কখনো কোনোদিন এরকম কোনো ঘটনা কি আশির সঙ্গে ঘটেছিল বা ও বলেছিল এমন কিছু যে আপনার বড্ড অদ্ভুত লাগে, অস্বাভাবিক লাগে, অন্যরকম মনে হয়, বিচিত্র বলে মনে হয়? একটা ব্যাপার, আশিকে ছোটবেলা থেকেই আমি দেখেছি। এই জামাটা তো তোমার খুব সুন্দর। আচ্ছা, আমি আমার বাবাকে বলবো এবারে দোলে যেন তোমার মতো জামা কিনে দেয় আমাকে। আশিমা, তুমি কার সাথে কথা বলছো? জিজ্ঞেস করতে বলেছিল যে ওর একটা বান্ধবী আছে, ওই অদৃশ্য কিছুর সাথে কথাবার্তা বলতে আমি বিয়ের আগে পর্যন্ত এইসব দেখেছি, কিন্তু ওর ওই বান্ধবীকে আমি কোনোদিনও দেখিনি। মিত্রবাবু, এটা বলুন যে আশির মায়ের মৃত্যু কবে হয়েছিল? আশির বয়স তখন 1.5 বছর ছিল যখন ওর মা টিবি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আগে আমার মনে একটা সন্দেহ হচ্ছিল, এখন সেই সন্দেহটা বিশ্বাসে পরিণত হলো। আপনি কোন বিশ্বাসের কথা বলছেন? বিশ্বাস হলো এই বিষয়টা আর্য বাবু, যে আশিকে কেউই এখানে হত্যা করেনি, আশি নিজেই নিজেকে হত্যা করে ও আত্মহত্যা করে। ইটস এ কেস অফ সুইসাইড। অর্ডার, অর্ডার! এত কনফিডেন্সের সাথে আপনি কিসের উপর ভিত্তি করে বলছেন? অনার মনোবিজ্ঞান মানে সাইকোলজিতে একটা রোগের উল্লেখ রয়েছে, BDD, বডি ডাইসমরফিক ডিসঅর্ডার, যেটাকে বডি ডাইসমরফিয়াও বলা হয়। অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি প্রমাণ প্রস্তুত করব। অনুমতি দিলাম। রনার, যেরকমটা আপনি দেখতে পাচ্ছেন যে এই রোগটা হলে এই রোগাক্রান্ত ব্যক্তির অধিক একাকিত্ব অনুভব করেন তারা, যেরকমটা আশির বাবা আমাদের এমাত্র বললেন। খুবই ছোট বয়সে আশি ওর মাকে হারিয়ে ফেলে। আশির বাবা দিনভর খেতে কাজকর্ম করে যেতেন রনার, নিজের উপার্জনের তাগিদে আর কি। আশির কাছে এমন কেউ ছিল না যাকে ও নিজের মনের কথা বলতে পারে, এই কারণে আশি একজন কাল্পনিক বন্ধুর সৃষ্টি করে, যেরকমটা হামেশাই BDD-র রোগীরা করে থাকে অনার। আর সময়ের সঙ্গে সঙ্গে ওই কাল্পনিক পথ, ওই কাল্পনিক বন্ধু, ওই কাল্পনিক সঙ্গী বাস্তবিকতায় বদলে যায় অনার। কল্পনা আর বাস্তবের মধ্যের যে দেওয়ালটা নড়বড়ে হয়ে যায়, রোগী সেটাকেই সত্যি বলে মনে করে। অনার, বিবাহের পরে যখন আশি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে, নতুন লোকজনের সামনে, পরিবারের অন্যান্য সদস্যদের সামনে, তো একটা নতুন জীবনে আশি পদার্পণ করে ইরানার। আর আশির ওই পুরনো বন্ধু যে ওর কাল্পনিক বন্ধু ছিল, সে ওখানেই ওর বাপের বাড়িতেই থেকে যায় ইরানার, যার অভাব বোধ আশির হতে থাকে সেখানে। আর তখনই বিদ্যাদেবী আশিকে রাধার গল্পটা শোনায়। তো আশির মনে হয় যে কেমন হয় যদি রাধাকে নতুন বন্ধু বানানো যায়, এই কারণে ইরানার একদম রাধার মতো একটা ওড়না ও বানায় যাতে ও রাধার সঙ্গে নিজের একটা সম্পর্ক করতে পারে। ইরানার, যেরকমটা হিন্দুতে একটা ধারণা রয়েছে যে মৃত্যুর পরে মানুষজন ভূত প্রেত হয়ে যায়, হয়তো কোনোভাবে আশি সেটা জানতে পেরে যায়। আর যেহেতু ও জানতো যে রাধার অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে গিয়েছিল, ও ভূত প্রেত ইত্যাদি হয়ে যাবে হয়তো, আর কেননা ও চাইতো যে রাধা ওর বন্ধু হোক, এটা সম্ভবই অনার, কেননা এই সাধারণভাবে যেটা বডি ডিসমরফিয়া রোগীদের ক্ষেত্রে এটা হয়ে থাকে, ও বলতে চাইছি রাধার মতো ব্যবহার করতে শুরু করে, ভূত প্রেতের মতো আচরণ শুরু করে। রাধা, তুই আমার কাছে কেন আসিস না? দেখ আমি এখানে কতটা একা। ঠিক আছে, তুই আমার কাছে না আসলেও আমি তোর কাছে চলে আসছি। সম্ভবত এটাই বোধ হয় মর্মান্তিক সত্যি আশির মৃত্যুর।
অর্ডার অর্ডার। আমারও এখন এটাই মনে হচ্ছে, আমি শুধু শুধু হাসির স্বামী আর তার শ্বশুরবাড়ির লোকজনের পর সন্দেহ করেছিলাম। আপনার বক্তব্যকে আমি অনেকাংশে সমর্থন করছি মিস্টার পাঠক। আর ওই মিস্টিরিয়াস লেডি যাকে দিশান ছাদ থেকে লাফাতে দেখেছে, আর এর তো কোনো মানসিক রোগ নেই, তাহলে ওটা কে ছিল? ও শাকচুন্নি রাধা ছিল জজ সাহেব। অবৌজ এই উকিল মেয়েটার মৃত্যুকে আত্মহত্যা প্রমাণ করতে চাইছে, যেখানে তার মৃত্যু হয়েছে ওই শাকচুন্নি রাধার হাতে। আর এই কথার কি প্রমাণ আছে আপনার কাছে? জজ সাহেব, যখন আমি যজ্ঞ করছিলাম তখন ওই শাকচুন্নি সেখানে এসেছিল। তুই কি ভাবছিস ভোগা, তুই ওকে বাঁচিয়ে ফেলবি? আমি আশিকে মেরে ফেলেছি। ইয়োনার ওনার কথাতে কতটা সত্যি রয়েছে আর কতটা মিথ্যা সেটা তো এই মুহূর্তে আমি জানি না, কিন্তু এতটা অবশ্যই আমি জানি, কিন্তু এই শাকচুনির বিষয়ে এখনো আমার মনে বেশ কিছু রহস্য রয়েছে। ইয়োনার, আশি আত্মহত্যা করেছে নাকি শাকচুনির সঙ্গে তার কিছু ঘটনা ঘটে, এই দুক্ষেত্রেই কিন্তু আমার মক্কেল এই দিশান্তের কোনো রকম সম্পর্ক নেই ইয়োনার। ও এক প্রকারে নির্দোষ প্রমাণিত হয়। দুই পক্ষের বক্তব্য শোনবার পর আসামির বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ প্রমাণ বা সাক্ষী না থাকবার জন্য দিশান দত্তকে মুক্তি দেওয়া হচ্ছে, কিন্তু ওনার স্ত্রী আরশির মৃত্যুকে আদালত এখনো আত্মহত্যার কেস বলে মানতে অস্বীকার করছে। পুলিশ এ বিষয়ে যদি কোনো সূত্র পায় তাহলে এর পুনর্বিচার করা যেতে পারে। মিস্টার পাঠক, আপনি আমার চেম্বারে এসে দেখা করুন। আসলে আমি আপনাকে এই জন্য ডেকেছি মিস্টার পাঠক, মিস্টার জোব আমাকে একটা প্রশ্ন করেছেন, ওটার আনসার আই থট অ্যান ইন্টেলিজেন্ট পারসন লাইক ইউ ক্যান। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার, জোগবাবু কোথাও এরকম আপনাকে জিজ্ঞেস করেনি তো যে আপনি কোনোদিন আপনার ডান হাতটা বাঁ পকেটে আর বাঁ হাতটা ডান পকেটে ঢুকিয়েছেন দুটো হাতকে ক্রস না করে? এক্স্যাক্টলি। জোগবাবু কিরকম একটা বাচ্চাদের মতন কথা বলে, এটা তো সেকেন্ড স্ট্যান্ডার্ডের প্রশ্ন, এত সহজ উত্তর এটার। উত্তরটা হলো যে আপনি আপনার জেলের খাবার খেয়ে কি দুর্বল হয়ে গেছে আমার ছেলে। তুই ঘাবড়াস না, এবার যখন তুই বউয়ের হাতে খাবার খাবি তুই আবার মোটা হয়ে যাবি। বউ? হ্যাঁ। আরে আমাদের রমা, ওর ছোট বোন আছে না সাধনা, ওর সাথে আমরা তোর বিয়ে ঠিক করেছি। মা প্লিজ, প্রথমত আশির মৃত্যুর পর আমার বিয়ে করার ইচ্ছে একদম নেই, আর দ্বিতীয়ত আর যদি আমি বিয়ে করি তো সেটা শুধুমাত্র করিশ্মাকে। ওই পাঞ্জাবি মেয়েটা? আরে সাধনা আমাদের জাতের মেয়ে, আর সঙ্গে পণও দেবে এক গাদা। এই সমস্ত কথা আমার সামনে বলো না, আর যদি তুমি সবাইকে টাকা দিয়ে মাপতে চাও তাহলে আমি তোমাকে একটা কথা বলছি, করিশ্মা তার কোটিপতি মা বাবার একমাত্র সন্তান, পণের নাম করে সে যদি কিছু নাও দেয় দেওয়া উচিত নয়, ভবিষ্যতে ওই সব সম্পত্তি কার হবে? এনিওয়েজ, আমার এই সমস্ত কথাবার্তায় কিছু যায় আসে না। আরে বরুণ, কেমন আছো ভাই? অল গুড। তোমরা মুম্বাই কবে ফিরছো? কাল 9:30 ফ্লাইট। 9:30? আমিও ওটাতে যাচ্ছি, স্পাইস জেট। হ্যাঁ। আরে তাহলে একটা কাজ করো না, এয়ারপোর্ট একসঙ্গেই যাই। না হ্যাঁ, আই মিন আমার সাথে কেডি পাঠক আর মিসেস বিলিমোরিয়াও থাকবেন। আরে বন্ধু, জায়গা মনে থাকা দরকার, গাড়িতে এমনিতেই হয়ে যাবে, গাড়িতে একসঙ্গে গেলে ওই ট্যাক্সির ভাড়াটা একটু কম লাগবে। ঠিক আছে, সি ইউ টুমারো ইন দ্য মর্নিং। বাই। ট্যাক্সিরও ভাড়া বাঁচাবে। তুমি যখন তখন নিজের সিদ্ধান্ত পাল্টে ফেলছো। আমি বলেছি তো একবার যে একজন পাঞ্জাবি মেয়ে কখনো এই বাড়ির বউ হতে পারে না। আরে আজকাল জাতপাত নিয়ে কি আর অত ভাবে। আর এটাও তো দেখতে হবে যে আমাদের ছেলে দিশান যতটা করিশ্মার সঙ্গে সুখী থাকবে অতটা ওই সাধনার সাথে না। আর আমার এটা জানা ছিল না যে করিশ্মা ওর বাবার একমাত্র মেয়ে।
ওনার কোটি টাকার সম্পত্তির ভবিষ্যতের মালকিন। ও, তাই এটাই হলো আসল ব্যাপার। তাই জন্যই তুমি রমার বোনের বিয়ে তোমার ছেলের সাথে ক্যান্সেল করাতে চাও, তাই তো? আমি তো ভাবছি রমার বাবাকে আজই ফোন করে না বলে দেব। বিয়েটাকেও তুমি ব্যবসা মনে করছো? যা তোমার মনে হয় তাই করো। এত রাত্রে বাইরে এটা কিসের আওয়াজ? স্যার, ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, মিস্টার যোগ এখনো এলেন না। এক্সকিউজ মি, মিস্টার যোগ নিজের ঘরে? স্যার, মিস্টার যোগ নিজের ঘরে নেই। আমি যখন ব্রেকফাস্ট দিতে গেছিলাম কেউ ভেতর থেকে দরজাটা খোলেনি, আর যখন মাস্টার কি দিয়ে ডোর ওপেন করলাম তখন দেখলাম ভেতরে কেউ নেই। আর ওনার লাগেজ? হ্যাঁ, জিনিসপত্র ভেতরেই ছিল, আর উনি হোটেলের বিলটাও দেননি। আমরা পুলিশকে ইনফর্ম করেছি। থ্যাংক ইউ। শন, তোর স্টেটমেন্ট রেকর্ড হয়ে গেছে, আর এই সমস্ত কথা তুই আদালতে বলবি, বুঝলি? হ্যাঁ স্যার। আরে বোসবাবু, যোগবাবুর কোনো খোঁজ পেলেন আপনি? আসুন আসুন পাঠকবাবু, প্রসিকিউটরের নয়, আপনি নিজের চিন্তা করুন। ও আমাদের কাছে স্টেটমেন্ট দিল যে ও কোর্টে যা বলেছিল সব মিথ্যে বলেছিল। আর এই ওড়নাটার অর্ডার 80 নয়, আপনার ক্লায়েন্ট দিশান দিয়েছিল। তারপরে দিশান্ত আবার জেলের ভিতর। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ কি বলছিস রে বাবা? যোগ রাস্তার মোড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, সাবধানে নিয়ে আসুন। কি হয়েছে যোগবাবু, কে করলো আপনার এরকম অবস্থা? শাকচুন্নি হাসপাতালে নিয়ে চলুন, আসুন তাড়াতাড়ি, সাবধানে। জজ সাহেব, গতবারে আদালতে আমি মিথ্যে বলেছিলাম, সত্যি তো এটাই। ওই অর্ণা আশি দেবী আমাকে বানাতে দেননি, দিশান্ত বাবু আমাকে তৈরি করতে দিয়েছিলেন। দিশান্ত বাবু আমাকে পয়সার লোভ দেখিয়ে নেধর 20,000 টাকা, আর শোন, কাঠপক্ষী তো যেন টেল না পায়, এই কাজটা আমি তোকে করতে বলেছি। তাহলে অর্ডারের স্লিপে কার নাম লিখব? আশির নাম লিখে দে, আমার বউ, ওকেই তো ওপরে পাঠাবো। স্যার মিথ্যে বলছি স্যার, আমি এরকম কিছু করিনি। মাই লর্ড, মিথ্যে করিম নয়, মিথ্যে বলছে দিশান্ত। প্রমাণ হিসাবে এই হলো সেই 20,000 টাকা যেটা দিশান্ত করিমকে দিয়েছিল।
হ্যাঁ স্যার, এই টাকাগুলোই দিয়েছিল, আমি সব রেখে দিয়েছি, এক টাকাও খরচ করিনি। চিন্তার বিষয় তো এখানে হলো এইটা করিমবাবু, যে আপনি স্বয়ং মেনে নিলেন গতবারের শুনানিতে আপনি এই আদালতে এসে মিথ্যা কথা বলেছিলেন, এবার আমরা কি করে বুঝবো যে এখন যেটা বলছেন সেটা সত্যি না মিথ্যা? চলুন যাই হোক না কেন, হঠাৎই আপনার এই মতামতের পরিবর্তন হয়ে গেল, কি কারণ রয়েছে এর পেছনে? স্যার, ও আমার স্বপ্নে এসেছিল। কে, দীপিকা পাড়ুকোন নাকি প্রিয়াঙ্কা চোপড়া? না স্যার, ওই রাধার শাকচুন্নি। ও আমাকে বলল দ্বিতীয়বার আদালতে গিয়ে সত্যি না বললে ও আমার স্ত্রীকে তুলে নিয়ে যাবে। ইয়োনার এর থেকে বোঝা যাচ্ছে যে ও মিথ্যা কথা বলছে। রাধার শাকচুন্নি হঠাৎই ওর স্বপ্নে কেন আসতে যাবে? চলুন বলুন বলুন, সত্যিটা কি? কত টাকা দেওয়া হয়েছে আপনাকে? স্যার, আমি বললাম না, দিশান্ত বাবু। দিশান্ত এরকমটা করতেই পারে না। কেন করতে পারে না মিস্টার পাঠক? পরিস্থিতি বোঝার চেষ্টা করুন যোগবাবু। দিশান্ত গতবার আদালতে রেহাই পেয়ে গিয়েছিল, আর তারপর আপনি সেটা দেখতে পেলেন শাকচুন্নি বা শাকচুন্নির পোশাকে অন্য কেউ। এবার এটা ভেবে দেখুন যে শাকচুন্নির পোশাকে কোনো মহিলা আপনাকে ভয় দেখাতে কেন আসবে? সেটা এই কারণে ইয়োনার, ওই শাকচুন্নির যে ধারণাটা রয়েছে তার থেকে একজন ব্যক্তির অন্তরে ভয়ের সঞ্চার হয়ে থাকে, আর এই ভয়ের কারণে সবথেকে বেশি লাভ যার হতে পারে সে হলো এই বাবা। কিন্তু এতে আমার লাভটা কোথায়? যতদূর আমি জানতে পেরেছি যে এই শাকচুন্নির ভয়ের কারণে গ্রামবাসীরা যতগুলো আম গাছ কেটেছেন সেগুলো নাকি আপনাকে দক্ষিণা হিসেবে দেওয়া হয়েছে, আর আপনি সেগুলো আসানসোলের ওই ফার্নিচার কোম্পানিকে বেচে দিয়েছেন, ওই গাছগুলো অনেক টাকা পয়সা কামান। শুধুমাত্র এতটুকুই নয়, নববিবাহিত মহিলাদের আপনি যে ওই শাকচুন্নির প্রভাব থেকে মুক্ত করেন তার বিনিময়ে তো আপনার বেশ ধনপ্রাপ্তি হয়, বেশ টাকা পয়সা কামান। যদি এই সোর্সটা বন্ধ হয়ে যায় তাহলে কোথা থেকে আসবে আপনার এই অর্থ? মিস্টার পাঠক, আমি আপনার কথাটা বুঝে গেছি, এখানকার কেসটা আসল আর নকল শাকচুন্নির নয়, বরং আরশির খুনের কেস এটা। আপনার কাছে কি এই রকম কোনো প্রমাণ আছে যার দ্বারা আপনি প্রমাণ করতে পারেন যে তান্ত্রিক গোগা বাবা আরশিকে খুন করেছে? রনার, এই কেসটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি নিশান্তের দাদা নিশান্তকে কারগড়া ডাকার অনুমতি চাইছি। নিশান্ত, যতদূর আমরা জানি যে দুর্গাপুরে যেই জমিজমা রয়েছে আপনার বাবার, সেই কাগজপত্রের ওপর আপনি নাকি আপনার বাবাকে দিয়ে এক প্রকার জোর করে সই করিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন আপনি, ঠিক বলছি আমি? কিন্তু এই প্রশ্ন আপনি আমাকে এখানে কেন করছেন? কেননা আপনার ভাইয়ের ওপর এই হত্যার অভিযোগটা আনা হয়েছে, এখন সময় এসে গিয়েছে বিষয়টা সর্বসমক্ষে আনার। সেটাই কারণ ইয়োনার, কেননা আশিকে হত্যার প্রথম সন্দেহটা দিশান্তের দিকে গিয়েছে। এখন চিন্তার বিষয় হলো এটা যে দিশান্ত শাস্তি যদি পায় তাহলে সবথেকে বেশি লাভ কার হতে পারে? নিশান্তের ইয়োনার, পুরো বিষয় সম্পত্তি, পুরো জমিজমা ওনার নামে হয়ে যেত, যেগুলো উনি চাইছিলেন, আর ছল করে ইনি ওই জমি জমার কাগজপত্রে ওনার বাবাকে দিয়ে সইও করিয়ে নিয়েছিলেন। কিন্তু ইয়োর অনার, সেই সময় দিশান্ত রেহাই পেয়ে যায়, তো উনি আরও একটা পরিকল্পনা করলেন, উনি গিয়ে করিমকে এই টাকাগুলো দিলেন নিজের ভাইকে ফাঁসানোর জন্য। ইয়োর অনার, আমি করিমকে কোনো টাকা দিইনি, আর আশির খুনের ব্যাপারে আমার কোনো হাত নেই। ইয়োনার, হঠাৎই আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমি আদালতের কাছে আবেদন করছি যে শুনানিটা আজ স্থগিত রেখে একটা তারিখ দেওয়া হোক। অদ্ভুত ইয়োনার, কেস বেরিয়ে যাচ্ছে বলে পাঠকবাবুর শরীরও খারাপ হয়ে যাচ্ছে। এনিওয়ে, অল রাইট মিস্টার পাঠক, আমরা এই কেসের বাকি শুনানি কাল করব। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর দ্য ডে। আমি বুঝতে পারলাম না স্যার, আমি মিথ্যে। আমি জানতে পেরে গিয়েছি যে তোকে টাকা কে দিয়েছিল আর কেন দিয়েছিল, এখন তার অর্ধেক শাস্তি তো তোমাকে পেতেই হবে করিম। না স্যার। এই শোন, কেডি পাঠক ইজ কেডি পাঠক, একবার যদি অপরাধীর কাছে পৌঁছে যায় না তাকে জেলের ভিতরেই পাঠিয়ে ছাড়ে।
ঠিক বললাম না পাঠক বাবু? ভুল হয়ে গেছে স্যার, আমাকে জেলে পাঠাবেন না স্যার। ঠিক আছে, তাহলে তোমাকে সেরকমটা করতে হবে যেরকমটা আমি বলবো। হ্যাঁ সাহেব। ওই রত্নাদেবী যেটা সেলাই করতে দিয়েছিলেন ওটাই দিতে এসেছি। আমি বাড়ির পিছনে দাঁড়িয়ে আছি, আপনারা চলে আসুন। আমার আরও টাকা দরকার। 20,000 টাকা যে তুমি দিয়েছিলে সেটা তো পুলিশকেই দিয়ে দিয়েছি, আরও 30,000 টাকা চাই। হ্যাঁ আমি দিয়ে দেব, তুমি এখন যাও এখান থেকে। এত রাত্রে তুমি এখানে কেন এসছো? ওই আমাকে শাকচুনি পাঠিয়েছে এখানে। আমার গল্প তুমি আমাকেই শোনাচ্ছ? কোনো শাকচুনি ফাকচুনি নেই, যদি কেউ থাকে তাহলে সেটা শুধু আমি, বুঝেছ? ঠিক বলেছো তুমি, যদি শাকচুন্নি থাকে তুমি সেটা রমা। রমাদেবী, খুবই কষ্ট হয়েছিল নিশ্চয়ই যখন আসি আপনার বাড়িতে গৃহবধূ হয়ে আসে। মনে লাগবে কেন? ও তো আমার কাছে ছোট বোনের মতন ছিল। এটাই তো সমস্যা রমা দেবী, আসি আপনার বোনের মতো ছিলেন, আপনার ছোট বোন ছিলেন না। রনারিন নোটগুলো থেকে আচারের গন্ধ আসছে, আর এর মধ্যে থেকে সর্ষের তেলের গন্ধও আসছে। কেন, এনার সাথে রত্নাদেবীও তো? ওনার তো সর্ষের তেলে অ্যালার্জি রয়েছে। সর্ষের তেল তো আপনি ব্যবহার করেন রমাদেবী, আর বাকি কাজটা আমার হয়ে করিমবাবুই করে দিয়েছেন। কিন্তু উনি ওনার যাকে কেন খুন করবেন? সেটা এই কারণেই ওনার, কেননা রমাদেবী চাইতেন না যে আসি ওদের বাড়িতে বউ হয়ে কোনোদিন আসুক। ওনার যেটা উনি চাইছিলেন সেটা কখনোই হচ্ছিল না, আর সাধনাকে আনার জন্য ওনাকে আশিকে সেখান থেকে সরানো দরকার ছিল, যেটা আপনি করলেন। হ্যাঁ হ্যাঁ করেছি। আমি আশির মানসিক অবস্থার কথা আগে থেকেই জানতাম, আর সেই জন্য আমি সেটাকে আরো উস্কেছি। আমি প্রত্যেক দিন ও দুধের মধ্যে জড়িবুটি মিশিয়ে দিতাম যাতে ও পাগলের মতন করতে থাকে, আর ওর অবস্থা যাতে আরো খারাপ হয়ে যায়। ওর অদ্ভুত অদ্ভুত আচরণগুলো দেখে সবাই ভাবতে থাকে ও পাগল হয়ে গেছে, আর ওর ওপর ভূতে ভর করেছে। এমনকি ও নিজেও স্বীকার করে নেয় যে ও রাধা হয়ে গেছে। হ্যাঁ, আর এই রাধার খেলাটা খেলার পর যখন সবাই আশির ব্যবহার থেকে অনেকটাই চিন্তিত হয়ে পড়ে, তখন আপনি আপনার ওই টোপটা ওখানে ফেললেন, রাধার ওড়নাটা দিয়ে ওর গলায় ফাঁস লাগিয়ে দিলেন। তাতে কি যায় আসে? হ্যাঁ, আশির খুন ওই শাকচুন্নিই করুক বা ও আত্মহত্যাই করুক, আর তাছাড়া দিশানের তো ওর প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না, কোনোদিন কোনো আগ্রহই ছিল না, ওর মরে যাওয়াই ভালো ছিল। তো ইয়োনার এই গল্পে একটা টুইস্ট রয়েছে, রমা এক্ষেত্রে আশিকে খুন তো করেইছে,
কিন্তু উনি চাইতেন যে ওনার বোন, ওনার ছোট বোন সাধনার বিয়ে দিশান্তের সঙ্গে হোক। তো উনি চাইছিলেন না যে এই দোষারোপে দিশান্তের শাস্তি হোক। মা আমাকে কথা দিয়েছিলেন যে আমার ছোট বোন সাধনার সঙ্গে এই দিশান্তের বিয়ে দেবেন। মা, আমার ছোট বোন সাধনা আছে না, সে তো আমার থেকেও ভালো সেবা করতে পারে। আর আপনি তো বলেইছেন যে ও এখন আপনার ছোট। আমি যা কিছু বলেছি না সব ভুলে যাও। এখন দিশান্তের বিয়ে আশির সঙ্গে ঠিক হয়ে গেছে। কিন্তু উনি ওনার কথা একবার নয়, বহুবার ভেঙেছেন। আমি তো ভাবছি রমার বাবাকে আজই ফোন করে না বলে দেব। মা, আবার সাধনা মানে আমার ছোট বোনের সঙ্গে এই দিশানের সম্বন্ধ ভেঙে দেন, তাই আমার রাগ হয়। আর তাই আমি ডিসিশন নিই যে আমি ওকে আবার ফাঁসাবো। আর আমি করিমকে টাকা দিই নিজের বয়ান বদলানোর জন্য, যাতে দিশান ফাঁসে আর আমার উদ্দেশ্য সফল হয়। এক মিনিট মাই লর্ড, আমিও কিছু জিজ্ঞাসা করতে চাই। ও যে শাকচুন্নি আমি দেখেছিলাম সেটা কি? উত্তরটা দিয়ে দিন যোগবাবুর প্রশ্নের। আপনাকে শুধু ভয় দেখিয়ে আটকাতে চেয়েছিলাম যাতে এই কেসটা চলতে থাকে আর এই দিশানের শাস্তি হয়। ডিফেন্স রেস্ট ইউ অনার। আদালত দিশান্ত দত্তকে সসম্মানে মুক্তি দিচ্ছে। টেইলার করিম আর রোমা দত্তকে অবিলম্বে হেফাজতে নেবার নির্দেশ দিচ্ছে। এর সিদ্ধান্ত পরবর্তী আদালতে হবে। দ্য কেস ইজ ক্লোজড। আরে আপনি কোথায় যাচ্ছেন? কেন? আরে আপনি ওই ধাঁধাটা জিজ্ঞাসা করেছিলেন না? কোন ধাঁধা? ওই রাইট হ্যান্ড লেফট পকেটে আর লেফট হ্যান্ড রাইট পকেটে হাত দুটোকে ক্রস না করে হাউ ইজ ইট পসিবল? ইটস নট পসিবল। তাহলে আপনি জিজ্ঞাসা করলেন কেন? জববাবু, আসলে বিষয়টা হলো যে যখন কোনো বাচ্চা ছেলে আপনাকে ইরিটেট করছে, তখন তাকে এমন একটা সমস্যার মধ্যে ব্যস্ত করে দেওয়া উচিত যার থেকে ও সহজে বেরিয়ে আসতে না পারে, আর আপনি আপনার কাজ করতে পারেন। প্রণাম জানাই আপনাকে আর আপনাদেরও। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.